She galvanized me, steady like steel. Back on my feet, living for the thrill again, loving for another day. She satisfied me, gave me what I want, just what we need, never too far away, loving for another day. Hello everyone, इट्स फजन आहमेद बैक विद अ वेरी न्यू वीडियो एंड यू आर वाचिंग एफए फिटनेस। আপনি যদি ফার্মগেটের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা হয়তো আপনাদের অনেক ইউজফুল হতে পারে। আর এই ভিডিওর একটা অলরেডি করা হয়ে গেছে যেটা হলো 2 বছর আগের, ওইটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি যখন দেখে আসতে পারেন। তো এই জিমটা মূলত লোকেশন আমি আপনাকে বলে দেই, এটা হলো আমাদের উত্তরা ব্যাংক, যেটা উত্তরা ব্যাংক আর ইউসিসির ঠিক উল্টা পারে ফার্মগেটে অবস্থিত আছে। ডিটেইল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার তো নিচে আপনি দেখতেই পারতেছেন। তো আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দি ভিডিও। ভিউয়ার্স, আমি এখন ঠিক জিমের গেটের ভিতরে ঢুকলাম। সো ফার্স্টে আপনাদের আমি জিমের ওনারের সাথে পরিচয় করে দিব, তারপর ভাই আমাদের কম বেশি জিমের ইকুইপমেন্ট সব কিছু দেখাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভাইয়ের সাথে আমাদের অলরেডি একবার ভিডিও করা হয়ে গেছে, আর ভাইয়ের নাম হচ্ছে রুবেল ভাই। সো রুবেল ভাই কিন্তু আজকে আমাদের প্রত্যেকটা ইকুইপমেন্টস দেখাবে, ছোট থেকে বড়, যা ইভেন ছোট একটা প্লেট থেকে শুরু করে বড় প্লেট পর্যন্ত সব কিছু দেখানো হবে। আর এই জিমটার মান্থলি প্যাকেজ কত বিস্তারিত সব কিছু ভিডিও লাস্টে দিয়ে দেখানো হবে। তো ভিডিওটা স্কিপ না করে পরটা দেখে থাকুন। ভাইয়া শুরু করবো কী দিয়ে আমরা? কার্ডিও। হ্যাঁ, কার্ডিও। তো কার্ডিওতে শুরু করা যাক। সো জিমের ভিতরে ঢুকলে আমার হাতের ডান দিকে যে অংশটা আছে এটা হলো কার্ডিও সেকশন, আর ওইটা হলো হেভি ওয়েট সেকশন। সো আমরা হলো কার্ডিও সেকশন থেকে শুরু করবো, যেটা হলো এই সাইডে। তো কার্ডিও সেকশনে আসলেই ফার্স্টে ভাই ট্রেডমিল। তো এখানে পাশাপাশি দুইটা ট্রেডমিল আছে, আর দুইটা ট্রেডমিলই তো ওয়ার্কিং না ভাই? জি, দুইটাই কাজ করতেছে। তো দুইটা ট্রেডমিল, আর এগুলি তো ইনক্লাইন আর ডিক্লাইন করা যাবে? হ্যাঁ, ইনক্লাইন ডিক্লাইন করা যাবে। আর স্পিড আপ টু কত পর্যন্ত নেওয়া যাবে? 20 পর্যন্ত করা যাবে। 20 পর্যন্ত নেওয়া যাবে আপ টু। আর এরপর হলো দুইটা সাইকেল, আর এই সাইকেলের ভিতরে ফ্যাসিলিটিস কী কী আছে ভাই? মানে এটা কী কী কাউন্ট হবে? এটা হচ্ছে ক্যালোরি, ক্যালোরিজ কাউন্ট হবে, আর যদি চাই তাহলে রেজিস্ট্যান্স বাড়িয়ে নিতে পারবো এটা দিয়ে। এটা দিয়ে হলো আপনার যদি চান কম বেশি রেজিস্ট্যান্স বাড়াতে হবে, তাহলে আপনার প্যাডেল দিতে কষ্ট হবে আর ক্যালোরিজ বেশি বার্ন হবে, আর আপনার টোটাল ক্যালোরিজ, তারপর টাইম আর ডিস্টেন্স সব কিছু এখানে শো হবে। আর এরপরে এখানে হলো পাশাপাশি দুইটা সাইকেল আছে, দুইটা সাইকেলের পরে ভাই কার্ডিওর জন্য আর কী কী আছে এখানে? কার্ডিওর জন্য এখানে রোপ আছে, স্কিপিং আছে। রোপ আছে, আরটা কোনটা? স্কিপিং আছে, স্কিপিং আছে। আচ্ছা, সো এখানে একটা কিন্তু ব্যাটেল রোপ আছে এই সাইডে, ব্যাটেল রোপটা লম্বা একটা ব্যাটেল রোপ আছে। তো এটা হলো মূলত কার্ডিও। কার্ডিওর পরে ভাই এই মেশিনারিগুলির ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এটা হলো মূলত প্রিচারকাল না ভাই? প্রিচারকাল, মানে প্রিচারকালটা আমি বলে দেই, মূলত প্রিচারকাল যারা আসলে বাইসেপসের পিক বাড়াইতে চায় তাদের জন্য প্রিচারকাল অনেকটা ইউজফুল ওয়ার্কআউট হইতে পারে। এটা হলো ডাবল হ্যান্ডেড, আর এটা কেবল নাকি ভাই প্লেটস দিয়ে করতে হবে? প্লেট না। সো এই সাইডে যদি চান আপনারা প্লেটস অ্যাড করে নিতে পারবেন। তিনটা আছে টোটাল দেখেন, এখানে একটা, দুইটা আর তিনটা, মানে তিনটা হাতল দেওয়া আছে। আপনি যদি চান এখানে যথেষ্ট পরিমাণের ওয়েট প্লেট দিয়ে নিতে পারবেন। ভাই প্লেট কয় কেজি থেকে কয় কেজি পর্যন্ত অ্যাভেলেবেল থাকে? 2.5 কেজি থেকে 20 কেজি পর্যন্ত, 2.5 কেজি 5 কেজি 10 কেজি 20 কেজি, 2.5 কেজি থেকে 20 কেজি পর্যন্ত প্লেটগুলো অ্যাভেলেবেল আছে। আর এরপরে এটা হলো আমাদের চেস্টের, হ্যাঁ, ডিক্লাইন, ডিক্লাইন যেটা আমাদের লোয়ার চেস্টে হিট করে, এটা হলো ওই মেশিনটাই। আর এর ভিতরে আমরা যদি চাই এখানে সাইডে লোড অ্যাড করে নিতে পারবো। এরপরে এটা কি ভাই? এটা হচ্ছে প্যারালাল ডিপস, প্যারালাল ডিপস প্লাস অ্যাপসের, মানে লোয়ার অ্যাপসে ওয়ার্কআউট করা যাবে, ডিপস দেওয়া যাবে, কম বেশি অনেক ওয়ার্কআউট এখানে করা যাবে। এটা কিন্তু কম বেশি প্রত্যেকটা জিমে অ্যাভেলেবেল থাকে। আর এরপরে ঠিক আমাদের মাথার উপরে ভাই এখানে বড় একটা কেবল দেখতে পারতেছি, কেবল ক্রসের সাথে এখানে দেখেন, এটা হলো ট্রাইসেপের ওয়ার্কআউটের জন্য। আর এগুলি বাদে রোপও আছে, ইভেন ভিবার আছে, সবই কিন্তু অ্যাভেলেবেল থাকবে। আর এরপরে যদি আমরা এখানে দেখি, এখানে কিন্তু আর একটা সেটা হলো পুল আপ বা চিন আপ দেওয়ার জন্য, চিন আপ বারের জন্য। আর এটা কিন্তু ভালো মতো লাগানো আছে, মানে অনেকের সন্দেহ হতে পারে যেটা দেওয়ালে কীভাবে অ্যাডজাস্ট করা। এখানে কিন্তু দুইটা অনেকগুলি নাট দিয়ে কিন্তু এটা লাগানো। সো আমি বলতে পারি আপনার ওজন যদি 100-150 কেজি হয় তারপরেও এটা পড়বে না, সমস্যা নাই। কেবল ক্রসের মধ্যেও চিন আপ, হ্যাঁ, কেবল ক্রসের ভিতরেও আছে, মানে এখানে দিতে পারবেন, এখানেও ওয়ার্কআউট করতে পারবেন। আর তারপর ভাই যদি এই মেশিনে শিফট করি আমরা, এই যে এটাতে যাই, এটাতে আসি, এটা চেস্টের না, চেস্ট ইনক্লাইন চেস্ট প্রেস, প্লেট লোডেড ইনক্লাইন চেস্ট প্রেস, ইনক্লাইন চেস্ট প্রেস মানে হলো আমাদের আপার চেস্টের ওয়ার্কআউটের জন্য। আপার চেস্টের পরে আমরা এখানে দেখব কোনটা, এটা এটা হচ্ছে আপনার ব্যাকের, ব্যাকের রোলও যেটা বলি আমরা, হ্যাঁ, ব্যাকের
ব্যাকের ওয়ার্কআউটের পরে এখানে আমরা একটা পাঞ্চিং ব্যাগ দেখতে পারতেছি ভাই। হ্যাঁ, এই পাঞ্চিং ব্যাগটা মূলত মানে এগুলি ট্রেনার কি অ্যাভেলেবেল থাকে, মানে যারা একদম নতুন? আমি আছি করাই আর নতুন যারা তারা। আচ্ছা, আর এরপরে এই যে এইটা, এটা ショルダー, এটা ショルダーের, মানে যে আমাদের ডাম্বল প্রেস বা ショルダー প্রেস যেটা বলি আর কি, মানে ডাম্বল প্রেস আপনি যেটা মানে ডাম্বল দেন সেম মাসলে হিট করবে, এটা ショルダーের জন্য। আর আপনি যদি চান এখানে ভালো লেভেলে ওয়েট অ্যাডজাস্ট করে নিতে পারবেন, মানে দুই সাইডে দুইটা দুইটা করে দেওয়া আছে, তিনটা করে না, ও হ্যাঁ তিনটা করে, এখানে একটা দুটা আর ওই যে নিচে তিনটা, মানে তিনটা করে দেওয়া আছে। তারপর এখানে বেঞ্চ দেখতে পাচ্ছি ভাইয়া, একটা হলো ফ্ল্যাট বেঞ্চ যেটা একদম ফ্ল্যাট, আর দুইটা ফ্ল্যাট বেঞ্চ আমার দুই পাশে দুইটা ফ্ল্যাট বেঞ্চ আছে, আর মাঝখানে হলো একটা ショルダー প্রেস বা ショルダー প্রেসে ওয়ার্কআউট বা বাইসেপ কার্ল হ্যামার কার্ল এখানে বসে আপনি দিতে পারবেন। আর এটা অ্যাডজাস্ট করা যায় না ভাইয়া? হ্যাঁ, অ্যাডজাস্টেবল। এটা যদি চান আপনি ডিক্লাইনও করে রাখতে পারবেন, আবার যদি চান এভাবে করে উঁচা করে ইনক্লাইনও করতে পারবেন, ওই সাইডে টান দিয়ে ধরে এভাবে ইনক্লাইন করে নিতে পারবেন। সো ইনক্লাইন করে নিতে পারবেন। এরপরে এখানে আরেকটা, সো আমি ভালো মতো একবার দেখাই দিই, আপনি একবার দেখে নেন। ওই সাইডে একটা ফ্ল্যাট, তারপর একটা নর্মাল চেয়ারের মতো আছে যেটা হলো আমাদের ショルダー প্রেস দিতে পারবো, আর একটা ফ্ল্যাট, এটা অ্যাডজাস্টেবল, চাইলে ইনক্লাইন বা ডিক্লাইন করে নিতে পারবেন। আর এই সাইডে আর একটা ফ্ল্যাট আছে, আর এগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং, মানে পুরোটা কিন্তু লোহা দিয়ে তৈরি, মানে ভালো লোড নিতে পারবে, এমন না যে কোনো ড্যামেজ ট্যামেজ কিছু হওয়ার সুযোগ নেই। আর এরপর এই যে এখানে ফ্ল্যাট বেঞ্চ, ফ্ল্যাট বেঞ্চের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এর অলিম্পিক বার, অলিম্পিক বারের সাথে সাথে কিন্তু আপনি এখানে লোড অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর প্লেটস অনেক আছে, প্লেটস অ্যাভেলেবেল আছে, ভরা আছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা মেশিনের ভিতরে কিন্তু প্লেটস লাগানো আছে, যে এই মেশিনটা দেখেন এখানেও প্লেটস লাগানো আছে। তারপর 10 কেজি আছে আমার, 40টা 10 কেজি, মানে 40টা আছে হলো 10 কেজির প্লেট, আর 10 কেজি প্লেটটা সবচেয়ে বেশি ইউজ হয়। এরপর আবার ডাম্বেল কয় কেজি থেকে কয় কেজি পর্যন্ত আছে? ডাম্বেল আপনার 2.5 কেজি থেকে শুরু করে 50 পর্যন্ত। 50 কেজি কোনটা, ওই যে কোনো একটা না, এই যে এই বড়টা হলো 50 কেজির, 50 কেজির। সো ডাম্বেলও কিন্তু আপনারা 2.5 কেজি থেকে শুরু করে 50 কেজি পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এ বাদেও আপনাদের এখানে জিগজ্যাগ বার আছে, স্ট্রেট বার আছে, তারপর স্ট্রেট বার দুইটা আছে, জিগজ্যাগ বারও আমি দুইটা দেখতে পারতেছি এই জায়গা। আর এরপরে কী দেখবো ভাই মেশিনারিসগুলো? এটা টি টি বার, মানে আমাদের ব্যাকের ওয়ার্কআউটের জন্য আর কি, যেটা ব্যাকের ওয়ার্কআউটের জন্য কিন্তু টি বারটা অনেক ফেমাস। আর টি বার বা কেবল রো, সিটেড কেবল রো যেটা, এগুলি কিন্তু কম বেশি সেম মাসলেই হিট করবে আপনাদের। আর টি বারের ভিতরে আপনি যদি চান এখানে লোড দিয়ে নিতে পারবেন। অনেক দেখবেন জিমের ভিতরে কী করে, তাদের কাছে টি বারও না থাকলে তারা বারবেল নেয়, বারবেল নিয়ে এক জায়গায় দেওয়ালে যে কোনো কোনার ভিতরে ফিট করে, তারপর তারা ওয়ার্কআউট করে। ওদের দেওয়ালেরও ক্ষতি হয়, তাদের ঠিক মাসলেও হিট হয় না, বাট এটা অনেকটা ফ্রেন্ডলি আর ভালো মতো আপনার মাসলে হিট করবে। আর ভার্টিক্যাল লেগ প্রেস, এইটাও আপনি দেখবেন অনেকের দিকে, অনেকে মূলত স্মিথ মেশিনে দেয়, স্মিথ মেশিনে দেখা যায় এই ওয়ার্কআউটটা করে, বাট এখানে আলাদা মেশিনই আছে। এরপরে আমার পিছনে এটা কিসের ভাই? এইটাও ব্যাকের, এটাও হলো ব্যাকের মেশিন, ওইখানে এখানে বসে আপনার এখান থেকে জাস্ট টানবেন, আর এখানে লোড অ্যাডজাস্ট করে দেওয়া যায় না ভাই? এই যে এই সাইডটা আর ওই সেম ওইভাবে এই দুই দিকে লোড অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর এটাও ব্যাকের, মানে এটা হলো ব্যাকের সেকশনটা, আমি একবার ভালো মতো আপনাকে দেখাই দিই। এখানে মনে করেন আপনি ফার্স্টে টি বার থেকে শুরু করলেন, টি বারের পরে এই যে এখানে আসলো একটা, এটাও ব্যাকের, এটাও আপনার ব্যাকে হিট করবে। আর এটা তো সবাই চিনে, এটা হলো পুল ডাউন, এটাও আপনার ব্যাকে হিট করবে। আর এরপরে এই মেশিনটা কিসের ভাইয়া? ও এটা কিসের? এটা ডিক্লাইন, এটা ডিক্লাইন চেস্টের, ডিক্লাইন চেস্টের, মানে ফ্ল্যাট দেওয়া যায়, আপনি যদি চান মানে ভেরিয়েশন আনতে পারবেন অনেকগুলো, আলাদা আলাদা ভেরিয়েশন দিয়ে আপনারা ওয়ার্কআউট করতে পারবেন। আর লোডের আমি আগে বলে দিই, এখানে কিন্তু প্লেটসের কোনো অভাব নেই, মানে এমন কোনো সময় ফেস করবেন না যে প্লেটস কম পড়তেছে। আর চেস্টের একটা কিন্তু মেশিন আমরা এখানে দেখে আসছি, ওই যে এটা হলো ফ্ল্যাট বেঞ্চ প্রেস, যেটা ফ্ল্যাট বেঞ্চের প্রেসের পরে হলো এটা, আর একটা ডিক্লাইন, এটা ফ্ল্যাট ডিক্লাইন দুইটাই, ফ্ল্যাট ডিক্লাইন দুইটাই অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। আর এরপরে ভাই চেস্টের আর কী কী আছে? আগে চেস্ট দেখাবেন, চেস্টই দেখাই দিই যেহেতু শুরু করলাম। দুইটা চেস্টের যে এখানে ইনক্লাইন আছে, ওই যে ইনক্লাইন, ওই পাশে ছিল ডিক্লাইন। আচ্ছা, এখানে একটা ইনক্লাইন আছে যেটা আমরা দেখে আসছি আগে, আর ওই লেফট সাইডে আমরা একটা ডিক্লাইন দেখে আসছি অলরেডি, আর এখানে একটা ফ্ল্যাট, আর এখানে একটা অ্যাডজাস্টেবল। তো এটা হলো চেস্টের। আর এরপরে এখন আমরা, এটা কি লেগ সেকশন নাকি? মানে হরাইজন্টাল বা হ্যাক স্কোয়াট যেটা বলি আমরা, মানে হ্যাক স্কোয়াটের ওয়ার্কআউট আপনি এখানে করতে পারবেন। আর এরপরে এখানে দেখেন আমার পিছে কিন্তু একটা বড় টায়ার আছে, যদি কারো লাগে কার্ডিওর জন্য টায়ার, এখানে একটা হ্যামারও আছে এই যে পিছনে,
পিছনে একটা হ্যামার আছে আর হলো একটা কার্ডিওর জন্য এটা ভালো মতো দিয়ে আছে, যদি আপনার দরকার পড়ে তাহলে এটা আপনি বাইরে নিয়ে ওয়ার্কআউট করতে পারবেন। আরেকটা নতুন মেশিন আসছে বাইসেপের, বাইসেপ কার্ল, যেটা ওটা আমি ফিটিং হয়নি। মানে বাইসেপ কার্লটা এটা হলো সামনের দিকে নিয়ে যাবে। এক কথায় বাইসেপ কার্লটা কেমন আমি দেখাই দিই, আপনার জাস্ট হাতটা এখানে রাখতে হবে, মানে এটা হলো আপনার হাত রাখার জন্য। আর এখান থেকে আপনারা লোড মূলত এখানে দিবেন না, লোডটা এখানে দিয়ে তারপর ওয়ার্কআউট করবে। এটা এখনো ফিট করা হয়নি, এটা ইনশাল্লাহ আপনার যখন আসবে তখন অবশ্যই দেখতে পারবেন। আর এটা কথা আমি বলছি, এখানে কিন্তু এই দেখেন আমি দেখাতে এসেছিলাম এটা, সো একটা বড় সড়ে কিন্তু একটা হ্যামার আছে এখানে, এই হ্যামারটা আর হলো এখানে টায়ার, এটা দিয়ে আপনি যদি চান আপনার কার্ডিও ওয়ার্কআউট ইজিলি করে নিতে পারবেন। আর বেশ ভারী, এটা কয় কেজি বেশ? 8 কেজির, এটা হলো 8 কেজি ওজনের, বেশ বড় আর বেশ ভারী। এরপরে এটা কিভাবে বেঞ্চ না? এটা ইনক্লাইন বেঞ্চ ফিক্স করা, আপনি যদি চান আপনার ডাম্বেল প্রেস দিতে পারবেন এটার ভিতরে। আর এটা হলো অ্যাবডোমিনাল ক্রাঞ্চ, অ্যাবডোমিনাল ক্রাঞ্চ তো কমবে সবাই চিনে, যারা হলো অ্যাপস বানাতে চায় তারা কিন্তু এখানে ওয়ার্কআউট করবে। আর এ বাদ দিয়েও অ্যাবডোমিন ক্রাঞ্চ আপনারা প্লেটস করে দিবেন, তাহলে প্লেটস আপনারা এখানে দিবেন, এই যে এখানে আপনাদের লোড দেওয়ার জন্য অংশ দেওয়া আছে। আর মেশিনটা কিন্তু বেশ ক্লিন, আর পুরো জিমটাই মূলত 3টা কালারের ভিতরে ভাগ করা, একটা হলো ব্ল্যাক, রেড আর হলো ইয়েলো, এই 3টার ভিতরে মূলত জিমটা পুরো সেট আপ করা। এরপরে এই যে এখানে আছে একটা লেগ প্রেস আছে আর হ্যাক স্কোয়াটও আছে, আপনার চান এটাকে লেগ প্রেসও করে নিতে হবে না ভাই? এটাকে দেখেন যে 20 কেজির কতগুলি প্লেট আছে, মানে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এখানে অনেকগুলি প্লেট কিন্তু 20 কেজির আছে, 35টা প্লেট হলো 20 কেজির অনলি। এরপরে আমি আপনাদের দেখাই দিই দুই পাশে, এই যে হ্যাক স্কোয়াট আর এই যে এটা হলো লেগ প্রেস, আর এইটা হলো আমাদের যেটা পাওয়ার র্যাক বলি আমরা, পাওয়ার র্যাক চীনা পস উপরে। আর টোটাল এসি কয়টা আছে ভাই এখানে? 5টা, টোটাল 5টা এসি কিন্তু অল টাইম এখানে অন থাকে। আর যদিও শীতকাল আসতেছে সামনে, হয়তো এসি আপনাদের লাগবে না, বাট বর্তমানে সবসময় অন থাকবে। তারপর এই প্লেটসের পাশাপাশি এখানে আরটা আছে, এটা কী ভাই? ওইটা হচ্ছে আপনার যে হিপ ট্রাস্ট, যেটা মূলত মাসে দেখা যায় বেঞ্চে বারবেল দিয়ে করে আর কি, মানে এটা হলো লোয়ার ব্যাকের, আপনাদের লোয়ার ব্যাকের জন্য না ভাই? এটা লোয়ার ব্যাকে করা যায়, এটা হিপের জন্য, হিপের জন্য করা যায়, মেয়েদের জন্য বেশি কেটে। হ্যাঁ, আর তারপর এটা কি? সিঙ্গেল সিটেড লেগ প্রেস, এটা হলো সিঙ্গেল সিটেড লেগ প্রেস, মানে যে এইখানে বসে সিঙ্গেল করতে হয়, মানে এটা হলো ওই সাইডে বসতে হবে আপনাদের, ওই সাইডে বসে যে বাস এখানে পা দিয়ে আপনি এভাবে করে টান দিবেন, তারপরে সেটা উপরে উঠবে, মানে লেগ প্রেস সেম, এইটা যা হিট করবে আপনার ওই কর্নারের লেগ প্রেসও সেমই জায়গায় হিট করবে। বাট ডিফারেন্সটা কি, এটা যদি চান আপনারা সিঙ্গেল লেগে দিতে পারবেন, আর ওটা দুই পা দিয়ে একবারে দিবেন, বাস এইটুকু ডিফারেন্স, এবার দিয়ে কোনো ডিফারেন্স নেই। তো কম বেশি ভাই আমরা অনেকগুলি মেশিনের দেখে ফেলছি না, এটা লেগ এক্সটেনশন আর এটা হলো লেগ কার। আর লেগ এক্সটেনশন আর লেগ কার কিন্তু বেশ যথেষ্ট ক্লিন আর যথেষ্ট ভালো, যে সত্যি কথা মানে একবারে ক্লিন, মানে আপনি যদি একবার দেখেন এখানে, এটা হলো লেগ এক্সটেনশন যেটা আমাদের আর কি, আপনি এখানে সেবার দেখে নেন ভাই। লোড কত দেওয়া যাবে হাইস্ট এখানে? এখানে আছে আপনার 120 কেজি, এখানে হাইস্ট গেলে সবার নিচেটা হলো 120 কেজি, সো আপনি যদি চান 120 কেজি দিয়ে ইজিলি ভালো মতো ওয়ার্কআউট করতে পারবেন এখানে। আর বেশ স্মুথ, মানে বেশ স্মুথ আর বেশ কমফোর্টেবল। তো এরপরে এখানে হলো একটা লেগ কার্ল, লেগ এক্সটেনশন হলো আপনার লেগের সামনের যে অংশটা আছে এটাতে হিট করবে, আর লেগ কার হলো আপনার পিছনের, যেটা হ্যামস্ট্রিং বলে অনেকে, বাট আপনাদের ভালো মতো বোঝানোর জন্য আমি বললাম যে সামনে পিছিয়ে দেখা ভালো মতো বোঝাই দিলাম। তো এটাই হলো ওভারঅল জিমটা না ভাইয়া? তো ওভারঅল জিমটা আমরা দেখলাম। আর সাউন্ড সিস্টেমের জন্য এখানে কী কী পাবো? আরও কিছু মেশিন আসতেছে, আরও 5টা মেশিন আসবে, আরও 5টা মেশিন আসবে না, লেটারাল রেজ আসবে, পিক ডেক আসবে, তারপরে কোবরা ব্যাক আসবে, আরেকটা আসবে আপনার ওই যে অ্যাবডোমিনাল বেঞ্চ, আরেকটা আসবে ক্যাবেল ক্রস, এটা হচ্ছে আপনার ওই যে এতক্ষণ কিন্তু আমরা জিমটা দেখলাম, এখন জিমের পরে আমরা সামনে যাব, এখন আমরা ভাই লকারটা দেখবো। লকারটা এখানে কয়টা আছে টোটাল? লকার কিন্তু আপনারা 20টা অ্যাভেলেবেল পাবেন, যেমন এখানে আসেন, এখানে আসলে দেখতে পারবেন এখানে হলো লকার, একটা খুলে দেখাই, সো এটার ভিতরে আমরা আমাদেরই ব্যাগ রাখছি। তো দেখেন অনায়াসে কিন্তু বড় বড় 2টা ব্যাগ কিন্তু আমরা এখানে রেখে দিচ্ছি, এটা আমার ব্যাগ আর এটা হলো আমার সাথে যে আছে টিমমেট তার ব্যাগ। তো যথেষ্ট পরিমাণে আপনারা দেখেন এই যে আমার একটা হাত অনায়াসে এটা যাচ্ছে, তো সো 2টা ব্যাগ আপনারা চান অনায়াসে রাখতে পারবেন। তো এরকম কয়টা আছে ভাই? 20টা, এটা কি সব মেম্বারদের জন্য নাকি সব মেম্বারদের জন্য? কোনো প্যাকেজে ভেরিয়েশন আছে যে এই মেম্বাররা ইউজ করতে পারবে বা
না সবাই তো জানে না আচ্ছা সবার জন্য এটা আর এটা কিসের জন্য ভাই এই সাইডটা এটা জাস্ট সাপ্লিমেন্টস নরমালি একটু বসে আর কি মানে স্ন্যাক্স খাওয়ার জন্য আর কি বুঝতে পারছি মানে স্ন্যাক্স খাওয়ার জন্য বা নামাজ পড়ার জন্য যদি ঠানি স্পেস পায় তাহলে এই জায়গাটা আর কি নিতে হবে মানে কম বেশি অনেক জিমে আপনি দেখবেন এটা যে একটা স্পেস আলাদা থাকে যেটা হলো আমাদের নামাজ পড়ার জন্য বা স্ন্যাক্স খাওয়ার জন্য একটা আলাদা স্পেস থাকে তো জিমটা দেখে ফেলছি আমরা লকারও দেখে ফেলছি এখন আমরা ভিতরে যাব এটা হলো ওয়াশরুমটা তো ওয়াশরুমে যাই এখানে ফার্স্টে ঢুকলে আমি আপনাদের দেখাই দিই এটা হলো পানি খাওয়ার জন্য আর কি ওই সাইড একটা উপরে ফিল্টার লাগানো আছে দেখে নেন স্টিম রুম ওইটা পানি খাওয়ার জন্য আর স্টিম রুম কোনটা এটা আছে এটা স্টিম রুম আর এটা হলো একটা স্টোর রুমের মতো আর এই সাইডে হলো ও আচ্ছা ঠিক আছে এটা হলো আমাদের যেটা হলো ওয়াশরুম আর কি শাওয়ারের জন্য আর শাওয়ারের পরে এটা হলো এখানে চেঞ্জিং রুম চেঞ্জিং রুম আর টয়লেটে মেবি লোক আছে টয়লেটে এটা হলো টয়লেট হাই কমোড আছে আর বেসিন আছে বাট ভিতরে মেবি কোনো লোকজন আছে আর ভাই এটা উপরে মেশিনটা কি সেটা স্টিমের না আর এখানে কিন্তু স্টিমের ফ্যাসিলিটিসও পেয়ে যাবেন এখানে একবার দেখে নেন আপনার ভিতরে এটা হলো স্টিমের যে মেশিনটা আর কি যেটা হলো আপনার মানে গরম বাষ্পটা যে বের করে এটা হলো এটার মেশিন আর এটা যায় কোন রুমে এটা এ রুমে যায় না ভাই এই যে এ রুমে যাবে তো এ রুমের ভিতরে আপনারা যদি চান আপনারা স্টিম নিতে পারবেন বসে তো এইটাই ছিল হলো ওভারঅল জিমটা আমরা ফার্স্টে কী করলাম ফার্স্টে ঢুকলাম আপনাদের লোকেশনটা দেখালাম যে লোকেশনটা কোন জায়গায় তারপর জিমের প্রত্যেকটা ইকুইপমেন্টস আপনাদের দেখানো হয়েছে ডাম্বেল থেকে শুরু করে জিম টিম পুরোটা দেখানো হলো কার্ডিও সেকশন হেভি ওয়েট মেশিনারিজ লকার তারপর ওয়াশরুম শাওয়ার সব কিছু দেখানো হয়ে গেছে এখন এই জিমের মান্থলি প্যাকেজটা কত অ্যাডমিশনে কত লাগবে মান্থলি আপনাদের কত টাকা দেওয়া লাগবে অথবা কোনো মানে ডিসকাউন্টও পাবেন নাকি সব কিছু এখন জানতে পারবো আর আমি তো আগেই বলে দিচ্ছি এখানে আপনার কী কী ফ্যাসিলিটিস পাবেন ট্রেনার অ্যাভেলেবেল পাবেন অলওয়েজ ভালো লাইটিং সিস্টেম আছে ভালো ইকুইপমেন্টস আছে আর ওইখানে পাঁচটা এসি দেখবেন দেখেন এখানে অলরেডি তিনটা কিন্তু এক সারিতে আছে তো পাঁচটা আপনারা এসি সবসময় অন পাবেন আর দুইটা এলইডি টিভি পাবেন ওয়াইফাই কানেকশন পাবেন আর আপনাদের সিকিউরিটির জন্য এখানে কিন্তু উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর আপনাদের এন্টারটেনমেন্টের জন্য এখানে একটা মিউজিক সিস্টেমও ভালো আছে সো যদি চান আপনারা মিউজিকও প্লে করতে পারবেন তো এটাই হলো মূলত পুরো জিমটা এখন ভাই এই জিমের মান্থলি প্যাকেজ কত অ্যাডমিশন কত সব কিছু ভাই আমাদের বলবে চলেন জানা যাক ভাই এখানে মান্থলি অ্যাডমিশন ফিস আছে মানে অ্যাডমিশন ফিসটা কত এখানে অ্যাডমিশন ফি 2500 টাকা আর পাশে যে কাপল দেখতে পাচ্ছি এটা 3500 মানে সিঙ্গেলে যদি দুইজন ভর্তি হয় 2500 করে 5000 টাকা আসে কাপল হলে 3500 1500 টাকা ডিসকাউন্ট আর মান্থলি ফিস আর মান্থলি ফি হইছে উইদাউট ট্রেডমিল 1000 উইথ ট্রেডমিল 1200 আর 3 মান্থসে যেটা আছে 3 মান্থের প্যাকেজ হইছে আপনার ট্রেডমিল 5000 উইথ আর উইদাউট ট্রেডমিল হইছে আপনার 4500 আর যেটা হাফ ইয়ারলি মানে 6 মাসের হাফ ইয়ারলি উইদাউট ট্রেডমিল 7500 আর উইথ ট্রেডমিল 8000 আর এক বছর যদি কেউ দিতে চায় এক বছরের জন্য প্যাকেজ নিলে পরে আপনার 12500 টাকা 12500 পড়বে আচ্ছা সো ভিউয়ার্স আমি এই যে এটা হলো তাজ ফিটনেসের যেটা মানে এখানে হলো পুরো লিস্টটা আছে আমাদের যে মান্থলি ফিস কত অ্যাডমিশন কত এইটা আপনারা এখানে দেখতে পারতেছেন আর আমি বলতেছি আপনারা একবার শুনে নেন তো তাজ ফিটনেসের যেমনটা পাশে দেখতে পারতেছেন যে মান্থলি ফিস যেটা হলো মান্থলি অ্যাডমিশন পার পার্সন যদি হয় তাহলে এটা হলো 2500 টাকা পার পার্সন আর যদি কাপল হয় কাপল বলতে কিন্তু না হাজব্যান্ড ওয়াইফ বা এরকম কিছু বোঝা নাই এখানে হলো জাস্ট কাপল মানে দুইটা ছেলে বা দুইটা মেয়ে বা একটা ছেলে একটা মেয়ে হলেই হবে দুইজন আর দুজন মানুষ যদি একসঙ্গে পড়তে তাহলে হলো 3500 মানে ডিসকাউন্ট পাওয়া যায় আর মান্থলি ফিস উইথ ট্রেডমিল 1200 টাকা উইথাউট ট্রেডমিল 1000 টাকা আর ভাই এখানে যদি কেউ ই করে মানে ট্রেডমিলের জন্য যদি মানে ট্রেডমিল কতক্ষণ কোনো টাইম লিমিট আছে যতক্ষণ চালানো যাবে ট্রেডমিল নর্মালি 20 মিনিট ইউজ করে 20 মিনিট ইউজ করা যাবে আচ্ছা তোমরা আবার ব্যাক করে এখানে তো এটা গেল হলো মান্থলি ফি উইথ ট্রেডমিল যেটা ওটা 1200 টাকা আর কাপলের ক্ষেত্রে হলো 2400 আর 3 মান্থ যেটা ওটা হলো 4500 আর উইথ ট্রেডমিল 5000 6 মান্থেরটা 7500 আর উইথ ট্রেডমিল 8000 আর 1 ইয়ারটা হলো মানে 12500 টাকা আর ট্রেডমিলটা হলো 13500 টাকা আপনারা যদি চান এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এটাই হলো ভাই মূলত আমাদের প্যাকেজটা না জি আর নিচে যে লেখা আছে মানে স্টিম বাথের জন্য স্টিম বাথ যদি সিঙ্গেল কেউ করে একা মানে একা হ্যাঁ একা করলে 200 টাকা কারণ আমাদের স্টিমটা গ্যাসে না এটা হইছে ইলেকট্রিসিটিতে আচ্ছা এটা হলো ইলেকট্রিসিটি মানে স্টিম কিন্তু আমি বলে দিই এটা কিন্তু দুই ভাবে হয় একটা হলো গ্যাসে হয় আর একটা হলো ইলেকট্রিসিটি হয় হ্যাঁ গ্যাসে হইলে আমরা এটা ফ্রি করে দিতাম মানে গ্যাসে জাস্ট ইলেকট্রিসিটির কারণে আমাদের বিলটার কারণে শুধু টাকাটা রাখা হয় ইলেকট্রিসিটি বিল তো অনেক আসে এটা হ্যাঁ ইলেকট্রিসিটি বিল আমার এটা 9000 ওয়াটের 9000 ওয়াট আচ্ছা সো ইলেকট্রিসিটি বিল অনেক আসে সো সিঙ্গেল যদি পারসন হয় তাহলে 200 টাকা আর যদি
যদি চারজন একসঙ্গে নেয় বা গ্রুপে নেয় তাহলে হলো 50 টাকা পার পার্সন। মানে এক কথা বললে আপনারা যদি চারজন ফ্রেন্ড যদি একসাথে নিতে চান তাহলেই হয়ে যায়, মানে পার পার্সনের মধ্যে ভাগ হয়ে যায় এটা। এমনকি তারা যে বেশি রাখতেছে অ্যামাউন্টটা জাস্ট মানে ডিফেন্ড মানে ভাগ করে দিয়েছে। আর ভাই কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে কোন নাম্বার যোগাযোগ করবে? আমার নাম্বার আছে, আমি নাম্বার দিচ্ছি 01710895840। আচ্ছা, লোকেশনটা ভাইয়া কি বললে মানুষ চিনবে? লোকেশন আমাদের ফার্ম গেটে আসার পরে যদি সিনেমা হলের দিক থেকে আসে তাহলে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অপোজিট সাইডে, যেটা হয়েছে আমাদের এখানে প্যারাগন কোচিং সেন্টার আছে, ভার্সিটি কোচিং, ওই বিল্ডিংটাতেই। আচ্ছা, আর আমাদের বিল্ডিংয়ে আরও ইয়ে আছে, যেমন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আছে, রূপালী ব্যাংক আছে। এই রূপালী ব্যাংকের বিল্ডিং বা প্যারাগন কোচিংয়ের বিল্ডিং বললেই সবাই চিনবে। ওকে, এই বিল্ডিংয়ের মধ্যে আইকন কোচিংও আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা বলি ফার্ম গেট কিন্তু মূলত ফেমাস হলো ওদের কোচিংয়ের জন্য, মানে এখানে ইউসিসি আছে, তারপর প্যারাগন আছে, অনেকগুলি কোচিং সেন্টারই আছে। লোকেশনটা আপনারা যদি ইজিলি যদি জানতে চান তাহলে সোজা কথা বলতে গেলে এশিয়া প্যাসিফিক, তারপর ইউসিসির কোচিংটা, আর হলো আমাদের কোন ব্যাংক জানো ভাই এখানে? উত্তরা ব্যাংক। মানে এই তিনটার ঠিক উল্টা পারে আমাদের তাজ ফিটনেস যেটা ওইটা আছে। আর কন্ট্যাক্ট নাম্বারটা এই যে নিচে এখানে দেখা যাচ্ছে। আর এবাদেও এই জিমের ফেসবুক আইডি, তারপর ইনস্টাগ্রামের ফেসবুক পেজের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক সব কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কন্ট্যাক্টটা কিন্তু বারবার দেখানো হয়েছে আপনাদের, লোকেশনটা আপনাদের ভালো মতো বোঝাই দেওয়া হয়েছে। এবাদেও কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে এই কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারবেন। আর ভাই লাস্ট বাট নট দি লিস্ট, কেউ যদি ভিডিও রেফারেন্স হয় তার কোনো ডিসকাউন্ট পাবে? অবশ্যই, আপনার নাম বললে বা এফএ ফিটনেসের নাম বললে তো ডিসকাউন্ট দিই। হ্যাঁ, অনেকে আছে যারা একটুখানি লজ্জা পায় বা শাই হয় যে বলতে চায় না যে ভিডিও দেখে আসছে, আসলে এমন কিছুই নেই, মানে জাস্ট নর্মালি ফ্র্যাঙ্কলি আপনি আসবেন। যদি আপনার লাগে ডিসকাউন্ট তাহলে আপনি বলবেন, আদারওয়াইজ না হলে সমস্যা নেই, কারণ অ্যামাউন্ট এমনিতেই কম, মাত্র 1000 টাকা মান্থলি ফিস, এটা এমনিতেই কম। আর আপনার যদি বলেন তাহলে অবশ্যই অ্যাডমিশনের ভিতরে হয়তো বা একটু কিছু একটা অ্যামাউন্ট। হ্যাঁ, তুমি এফএ ফিটনেসের নাম বলা হয় যদি আপনার নাম বলে কেউ, সেক্ষেত্রে তাকে আমি অ্যাডমিশন ফি থেকে 500 হলো ডিসকাউন্ট করে দিব। অ্যাডমিশন ফি থেকে 500 ডিসকাউন্ট পাবেন যদি আপনি রেফারেন্স নেন ইউটিউব চ্যানেলের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে আমার ফেসবুক অথবা আমার ইনস্টাগ্রামে আমাকে নক দিতে পারেন। ইটস ফারদিন আহমেদ সাইনিং অফ।